সালামু আলাইকুম, কিং অফ লেপটপ সলিউশন থেকে আমি মোহাম্মদ সোহেল বলছি। তো আমাদের আজকের ক্লাস এইচপি যে ডাটা ইনফরমেশন, অর্থাৎ আমাদের অ্যাডাপ্টার যে ইনফরমেশনটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, তো ওটা আমরা আজকে দেখাবো। নেক্সট আরেকটা ভিডিও আমরা করবো, সেটা ডেলের। কারণ আমাদের এই দুটা খুবই কমন, চার্জারের যে ডাটা ইনফরমেশনটা এটা আমাদেরকে আসতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে আজকে বিস্তারিত একটা ক্লাস দিব, আপনারা দেখেন, কোনোভাবে স্কিপ না করে আমাদের ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন। ওকে ওকে, প্রথমে আমরা একটু লিখে আসি, একটা টাইপ চাই, তো আমরা অ্যাডাপ্টার টাইপ চেক করব। আমাদের ক্লাস হচ্ছে এইচপি, আমরা জানি যে এইচপি এবং ডেলে অ্যাডাপ্টার টাইপ হয়, তো আমরা এই দুইটা ক্লাস করব। তো আমরা একটু দেখে আসি যে এই দুইটা ক্লাসের ভিতরে এইচপির ক্লাসটা আমরা দেখাবো আজকে, যেহেতু এইচপি আমাদের মাদারবোর্ডটা আছে, আর এইচপির অ্যাডাপ্টার টাইপের এই যে আমাদের যে চার্জার পোর্ট, চার্জার পোর্টের ভিতরে যে এই পিন আছে, অ্যাডাপ্টার পিন, এই পিনের ভিতরের যে ডাটা ইনফরমেশনটা সেটা আমাদেরকে এখানে যেতে হবে। তো এটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখাবো আজকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে আসি চার্জার পোর্টটা একটু এঁকে নিই। তো এই হচ্ছে যে আমাদের চার্জার পোর্ট। তো চার্জার পোর্টের ভিতরে আমাদের এখানে আমাদের আর একটা ওয়াল থাকে, মাঝখানে একটা আমাদের পিন থাকে। তো মাঝখানের যে পিনটা সেটাই হচ্ছে যে আমাদের এইচপির প্রত্যেকটা ল্যাপটপের জন্য এটাকে বলা হয় এডি আইডি, অ্যাডাপ্টার ইনফরমেশন ডাটা অথবা আইডেন্টিফাই ডাটা। ওকে, এখন আমাদের জানতে হবে যে বাকি পিনগুলো কি। এই পিনটা যেটা আমাদের বাইরে, এই পিনটা এটা আমাদের গ্রাউন্ড, আর এখানে যে পিনটা ওয়ালের মাঝখানে যেই পিনের সাথে যেই আমাদের ওয়ালটা থাকে সেটা হচ্ছে যে আমাদের 19 ভোল্ট। এই 19 ভোল্ট হচ্ছে আমাদের, আর এডিআইডি, এডিআইডির জন্য আমাদের যে ভোল্ট থাকে, তো 6 ভোল্ট থেকে 19 ভোল্ট পর্যন্ত আমাদের থাকে। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের ক্লাসটাই হচ্ছে এটা। তো আমরা একটা ক্লাসটা লিখে নিই, ক্লাস। তো এই ক্লাসটা আমাদের এডিআইডি, এই ক্লাসটা আমাদেরকে জানতে হবে যে এটার ইনফরমেশনটা কার কাছে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা চিপ আঁকতেছি, এই চিপটা হচ্ছে যে আইও। তো আইও চিপের কাছে এই ইনফরমেশনটা আসে। তো মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধু, যেখানে আমাদের 6 ভোল্ট এবং 19 ভোল্ট, এই ভোল্টেজটা যদি এখানে আসে তো আয়োটা আমাদের খারাপ হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা জানি যে আয়োর জন্য 3 ভোল্ট এর মধ্যে হতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম যে এই আয়ো 3 ভোল্ট এর মধ্যে থাকবে অল পিন। আমরা প্রায় যত পিন পাই প্রত্যেকটা পিন আমাদের 3 ভোল্টের ভিতরে থাকতে হবে। তাহলে আমাদের এখানে যে চার্জারের যে পিনটা পাচ্ছি সেটা আমাদের 6 ভোল্ট থেকে 19 ভোল্টের হয়ে থাকে। তো এখানে যে ভোল্টেজটা আসতেছে, এই ভোল্টেজটা যদি এখানে আয়ো চিপের ভিতরে চলে আসে তাহলে আয়োটা খারাপ করে দিবে। তো আমাদেরকে জানতে হবে যে এই পায়ের যে সাপ্লাই সেটা কি পরিমাণ হতে পারে। তো আমরা একটু জেনে নিই, এটা হচ্ছে যে একটা সিগন্যাল। তো সিগন্যালের ভোল্টেজটা আমাদের, যদি আমাদের সিগন্যাল মানে হচ্ছে যে নগণ্য ভোল্টেজ পেলেও আমাদের এই সিগন্যালটা হয়ে যাবে, তার মানে আমাদের 0.5 ভোল্ট থেকেও 0.5 থেকে 3 ভোল্টের যে কোনো ভোল্টেজ আসলেই আমরা বুঝে যাব যে আমাদের সিগন্যালটা পেয়ে গেছে। তা সিগন্যাল মানে কি, আমাদেরকে মনে রাখতে হবে সিগন্যাল কি। সিগন্যাল হচ্ছে যে একটা ইনফরমেশন, তথ্য। তো সিগন্যালটা হতে হবে দুই ভাবে, এক হতে হবে সিগন্যালটা হাই অথবা লো। তো লো বলতে আমরা বুঝি 0 ভোল্ট, আর হাই বলতে আমরা বুঝি যে কোনো ভোল্টেজ। তো আমরা একটু আগে যে কোনো ভোল্টেজ দেখাচ্ছিলাম, তো আমরা বুঝলাম যে সর্ব হাই ভোল্টেজ 3 ভোল্ট হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিগন্যালের অর্থ হচ্ছে আমাদের ডাটা বা তথ্য। এই তথ্যটা আমাদেরকে হয় হাই হলে আমাদের হাইস্ট 3 ভোল্ট, আর লো হলে আমাদের 0 ভোল্ট। এই ইনফরমেশনটা, তাহলে হাই মানে হচ্ছে যে অন, আর লো মানে হচ্ছে যে অফ, তার মানে ইনফরমেশন আছে আর নাই।
তার মানে আমাদেরকে এই সিগন্যালটা আমাকে বুঝতে হবে। তো এটারই আমরা আজকে আমরা ক্লাস দেখাবো। তো এই ক্লাসটা দেখার জন্য আমার সাথে আপনাদেরকে থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এইটুকু যেটা দেখালাম এটা হচ্ছে বেসিক। আমরা বেসিকের পরে আমরা এখন চলে যাব এটা সার্কিটে, মূল সার্কিটে। তো শিক্ষার্থী বন্ধু আসেন, আমরা মূল সার্কিটে যাব। শিক্ষার্থী বন্ধু, এডি আন্ডারস্কোর আইডি, আজকে আমাদের সার্কিটের ক্লাসের বিস্তারিত আমরা দেখাবো এডি আইডি সার্কিট। তো আমরা বেসিক যেটুকু দেখে আসলাম শিক্ষার্থী বন্ধুরা, তো বেসিকের ভিতরে আমরা দেখলাম যে এই ইনফরমেশনটা আয়ার কাছে যায়, এই ইনফরমেশনটা আয়ার কাছে। তো আমরা একটু দেখে আসি ইনফরমেশনটা আয়ার কাছে কীভাবে যায়। তাহলে ওকে, আমরা এখানে আয়োটা আঁকবো। তো এই ইনফরমেশনটা আয়ার কাছে আসবে কিভাবে, অ্যাডাপ্টারের যে ইনফরমেশনটা সেইখান থেকে আসতে হবে, রাইট? তো শিক্ষার্থী বন্ধু, আমাদের অ্যাডাপ্টারের যে ইনফরমেশনটা আসে সেটা কিভাবে আসে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে ওকে, আমরা এখানে অ্যাডাপ্টারের যে পোর্টটা সেটা আমরা আঁকবো। তো আমরা এখানে একটা জ্যাক আঁকি, এই সে পিন। আর আমরা এখানে জ্যাকের যে পিনের যে ইয়াটা সেখানে আমরা তিনটা পিন একে আপাতত বুঝাচ্ছি। তো এখানে একটা পিন, আর এখানে একটা পিন, আর এইখানে একটা পিন, তিনটা পিন দেখলাম। এটা অ্যাডাপ্টার, এটা অ্যাডাপ্টার। তো এখানে তিনটা পিনের জন্য আমরা একটা জিনিস দেখায় আসি শিক্ষার্থী বন্ধুরা, যে এটা হচ্ছে যে আমাদের যেটা পজিটিভ লাইন, এটা হচ্ছে যে আমাদের পজিটিভ 19 ভোল্টের লাইন, আর এটা হচ্ছে আমরা ধরলাম গ্রাউন্ড। আর এই পিনটাকে আমরা আপাতত এডি আন্ডারস্কোর আইডি ধরলাম। তো শিক্ষার্থী বন্ধু, এই সাপ্লাইটাই আমাদেরকে এখানে আসতে হবে, এই আয়ার কেসে আসতে হবে। তো এই আয়ার কেসে আসার জন্য এই সাপ্লাইটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। তো এখান থেকে আমাদের যে সাপ্লাইটা আসবে সেটা একটা রেজিস্টার হয়ে আসবে, আমরা একটা রেজিস্টার রাখবো। রেজিস্টারটা এঁকে ফেলেছি, একটা রেজিস্টার রাখবো। রেজিস্টার হওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গা থেকে আমাদের আরেকটা রেজিস্টার হয়ে এই আয়তে চলে আসবে। এই রেজিস্টারটা দেওয়া হচ্ছে কিসের জন্য, প্রোটেকশনের জন্য। এবং আমাদের এই জায়গা থেকে আরেকটা রেজিস্টার হয়ে এই আয়তে চলে আসবে। তো আমরা দুইটা রেজিস্টার পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধু, তারপরেও কিন্তু আমাদের এখানে ভোল্টেজটা কত বলেছিলাম, আমাদের ভোল্টেজটা মনে রাখতে হবে যে 6 ভোল্ট থেকে 90 ভোল্টের ভিতরে থাকে। তার মানে এই রেজিস্টার ভোল্টেজটা তো এখানে চলে আসবে। তো এখানে যদি এই ভোল্টেজটা চলে আসে তাহলে আমাদের তো প্রবলেম। তো এখন আমাদেরকে যে সার্কিটটা তৈরি করতে হবে, লজিক সার্কিট। তো এই লজিক সার্কিটটা কিভাবে তৈরি করতে হয়, আমাদেরকে সিগন্যালটা পাঠানোর জন্য। তো এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই লজিক সার্কিটের জন্য আমাদের একটা ডায়োড ব্যবহার করতে হবে। এই ডায়োডটা কিভাবে ব্যবহার করে, বেসিক্যালি মনে রাখতে হবে যে ডায়োডের আমরা জানি, যদি আমাদের ডায়োডের এখানে সবসময় মনে রাখতে হবে যে যদি এখান থেকে আমরা একটা ডায়োড বসাই, এইভাবে করে যদি ডায়োড বসাই, তো ডায়োডের এই জায়গাটা হচ্ছে যে আমাদের ডায়োডের পজিটিভ লাইন, আর এই জায়গাটা হচ্ছে যে আমাদের নেগেটিভ। দ্যাট মিন্স এটা একটা কি, আমাদের ডায়োড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অলরেডি এখানে আমাদের যে ভোল্টেজটা পাচ্ছি, এইখানে ভোল্টেজটা পাচ্ছি ধরে নিই আমাদের এখানে 90 ভোল্ট আছে। এই 90 ভোল্টটা এখান থেকে এসে এখানে আসে, এখানেও আসবে, এখানেও আসবে। তো আমাদের এইখানে যে ভোল্টেজটা আমাদেরকে এসে যাচ্ছে, এই জায়গায় যদি আমাদের 19 ভোল্ট চলে আসে তাহলে আমাদের বলছি আয়ও খারাপ হয়ে যাবে। এই জায়গায় যদি আমাদের 19 ভোল্ট যদি চলে আসে তাহলে আয়ও কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এটা ইউ আয়ও। তো এই ভোল্টেজটা আমাদেরকে এখানে মিনিমাম একটা সিগন্যাল আনতে হবে, এইটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল। আয়কে আমরা যখন চার্জার ইন করাবো, ইন করাবার সাথে সাথে চার্জার যেখানে ইন হয়েছে এই ইনফরমেশনটা এখানে দিতে হবে এই আয়তে। তো এখানে যদি ইনফরমেশন দিতে যাই তাহলে যদি আমরা এখানে 19 ভোল্ট অথবা 6 ভোল্ট অথবা যে কোনো ভোল্টেজ যদি এখানে চলে আসে,
থ্রি ভোল্টের উপরে যদি হয়, যেমন অ্যানার আপনার ধরে রাখেন যে সিক্স থেকে সেভেন ভোল্ট যদি চলে আসে তাহলে আয়োটা খারাপ হওয়ার চান্স থাকে। যার কারণে আমাদের এখানে সিগনাল ভোল্টেজ আসতে হবে। তো সিগনাল ভোল্টেজের জন্য আমাদেরকে কি করতে হবে, কারেন্ট লেস করে দিতে হবে। এই জায়গায় আমাদেরকে কারেন্ট লেস করবে। তো কারেন্ট মানে হচ্ছে যে আমরা জানি যে অ্যাম্পিয়ার প্লাস ভোল্টেজ, তো দুইটা আমাদের লেস করতে হবে। তো লেস করলেই আমাদের এই জায়গায় কি হয়ে যাবে, তথ্যটা পৌঁছা যাবে। তো এটা লেস করার জন্য আমাদের ডায়োড ব্যবহার করা হয়েছে, আর ডায়োডের এক মাথা যখন আমাদের পজিটিভ, তো এই ভোল্টেজটা যখন আমাদের এখানে চলে যাবে, তার মানে এখানে 19 ভোল্ট আছে, এখান থেকে আমাদের এখানে চলে গেলে প্রায় 18 ভোল্টের মতো হয়ে যাবে। কিন্তু আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে যে এই জায়গায় আমাদের একটা ভোল্টেজ আসতে হবে। তো যে ভোল্টেজটা আমাদের কি করবে, এই জায়গায় আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট থাকে, এটা ধরলাম আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট। তো 5 ভোল্ট 3 ভোল্টের এখানে আমাদের কয়েল, আর আমাদের এখানে 5 ভোল্টের কয়েল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই সার্কিটটা পুরোটা আঁকার মতো না, জাস্ট আমরা বোঝানোর জন্য দেখাচ্ছি। এখানে আমাদের মোসফেট দিয়ে থাকবে, এখানে আমাদের 5 ভোল্টের একটা কয়েল থাকবে, এখানে 3 ভোল্টের কয়েল থাকবে, এটা একটা সার্কিট। তো এই সার্কিটের এই জায়গায় আমাদের যে ভোল্টেজটা আসবে, সেই ভোল্টেজটাই হচ্ছে যে আমাদের এই 3 ভোল্টের যে ভোল্টেজটা, সেটা আমাদেরকে কি করবে, এই ডায়োডের সাথে লাগাই দিবে। এই ডায়োডের সাথে আমাদের এখানে একটা জয়েন্ট হবে। তো এখানে আমাদের কত ভোল্টেজ আসতেছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এটা 3 ভোল্টের, এটা 5 ভোল্টের। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে জানতে পারলাম যে এই জায়গায় আমাদের 3 ভোল্ট অ্যাড হয়েছে, 3 ভোল্ট অ্যাড হয়েছে। তা আবার কোথা থেকে, আমাদের PCU মানে প্রাইমারি সার্কিট থেকে আমাদের এখানে আসছে। তো আমরা জানি যে শিক্ষার্থী বন্ধু, যদি এই জায়গায় যদি কোনো ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটা এখানেও যদি থাকে, তাহলে দুইটাই আমাদের ডায়োডের দুই মাথায় আমাদের পজিটিভ ভোল্টেজ চলে আসছে। যার মানে হচ্ছে যে এ এখন কি করবে, তার ইনফরমেশনটাকে কারেন্ট লেস করার জন্য চেষ্টা করবে। কারেন্ট লেস করার জন্য আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আমাদের কারেন্ট লস হবে। তো সেখানে আমাদের ভোল্টেজ ডিভাইডার প্লাস আমাদের এই লেস হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখেন, এখান থেকে আমাদের একটা রেজিস্টার দিয়ে ভোল্টেজ ডিভাইডার হয়ে গেল। তো এখান থেকে কারেন্টটা ভোল্টেজ ডিভাইডার হয়ে আমাদের এই জায়গায় চলে আসলো। এই জায়গায় যখন আমাদের ভোল্টেজ ডিভাইডার হয়ে চলে আসলো, তখন আমাদের এই জায়গায় সিগন্যালটা হয়ে গেল। সিগন্যাল হওয়ার পর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে সবসময় মনে রাখতে হবে, এই জায়গায় আমাদের একটা ক্যাপাসিটার বসবে। এই জায়গায় একটা ক্যাপাসিটার বসবে, আর একটা এই জায়গায় আমাদের একটা ক্যাপাসিটার বসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা নেগেটিভ, এটা নেগেটিভ, তার মানে এখানে আমাদের একটা ক্যাপাসিটার, এখানে একটা আমাদের ক্যাপাসিটার। তো এই হচ্ছে যে আমাদের সার্কিটের মূল চিত্র। তো এখন আমাদের কাজ কি হয়েছে, এটা আমাকে বুঝতে হবে। যখন আমাদের এই সাপ্লাইটা এখানে এসে দেওয়া হলো, আর এখানে যখন আমাদের সাপ্লাই আসলো, এখানে যখন এই সাপ্লাইটা থাকবে না, তখন এই 19 ভোল্টটা এখানে এসে এখানে চলে আসবে। আর যখন এই সাপ্লাইটা এখানে এসে পড়লো, তখন আমাদের কি হলো, কারেন্টটাকে লস করে দিবে। তো এই সার্কিটটা যেটা তৈরি হলো, এটা হচ্ছে যে আমাদের কারেন্ট লস। অর্থাৎ আমাদের যে সার্কিটটা এই জায়গায় অ্যাড হলো, এই সার্কিটটাকে আমরা কি বলবো, এই সার্কিটটাকে আমরা বলবো কারেন্ট লস। আসবে তখন আমাদের এই আয়ও যে লোড আসবে, সে লোডের মিনিমাম আমাদের যে সিগন্যালের যে ভোল্টেজটা তৈরি হবে, এই জায়গায় যে ভোল্টেজটা যাবে, এই জায়গায় যে ভোল্টেজটা যাবে, সেই ভোল্টেজটা কি পরিমাণ থাকবে, 0.5 থেকে 3 ভোল্ট পর্যন্ত। তার মানে এখন আমাদের এই ভোল্টেজটাই এখান থেকে এখানে আমাদের
চলে আসছে, তার মানে ইনফরমেশন। এখন আমাদের ইনফরমেশন কি হচ্ছে খুব মনোযোগ দিয়ে, যেহেতু আমাদের এখানে একটা ভোল্টেজ তো আসছে, তার মানে এই ইনফরমেশনের জায়গায় আমাদের একটা ভোল্টেজ আসছে। এই ভোল্টেজটা যদি আমাদের এত থাকে তাহলে আমাদের হাই হাই ভোল্টেজ, তার মানে হাই থাকা মানে হচ্ছে যে অন, তার মানে আমাদের বোঝা গেছে যে অ্যাডাপ্টারটা আসছে। যদি আমাদের অ্যাডাপ্টারটা যদি না থাকতো, অ্যাডাপ্টারটা যদি না থাকতো তাহলে আমাদের এখানে লো হয়ে যেত, আর লো মানে হচ্ছে যে অফ। আর আমরা লোটা কতটুকু মিনিমাম বুঝতেছি, জিরো ভোল্ট। তো জিরো ভোল্ট থাকা মানে লো, তো জিরো ভোল্টের উপরে যখন থাকবে এই যে 0.5 অথবা 3 ভিতরে যে কোনো ভোল্টেজ থাকলে আমরা হাই বুঝে নিচ্ছি, আর হাই মানে অন, আর লো মানে হচ্ছে যে অফ। তার মানে অ্যাডাপ্টার আছে কি নাই, এই দুইটা সিগনালের মাধ্যমে অ্যাডাপ্টার আছে কি নাই আমরা এখানে দেখি। অ্যাডাপ্টার আছে কি নাই তা বোঝা যায়, তার মানে আমাদের এই আয়োর যে পিনটা, আয়োর যে পিন, এই পিনে যদি আমরা নর্মালি একটা সিগনাল অনুযায়ী যদি আমরা কোনো রকম একটা ভোল্টেজ পাই, ওই ভোল্টেজটা আমাদের কারেন্ট লস ভোল্টেজ, এখানে আমাদের কারেন্টকে লস করছে, আর কারেন্ট লস হলেই আমাদের ভোল্টেজ যাই থাকুক না কেন ভোল্টেজটা ড্রপ করবে। ভোল্টেজ যদি আমাদের 3 ভোল্ট থাকে, এখানে এটার মেন কারেন্ট হচ্ছে কত, 3 ভোল্ট, আর এই 3 ভোল্টটা এখান থেকে যখন আমাদের এখানে যাচ্ছে তখন কি হবে, লস হবে, লস হবে। আর এই লসটাই আমাদের এখানে আসবে, লস কত পরিমাণ থাকবে এটা আমরা যখন মিটার ধরবো তখন আমরা বুঝতে পারবো যে এখানে কি পরিমাণ লস হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম সার্কিটটা শিক্ষার্থী বন্ধু, এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। প্র্যাকটিক্যালি চলে যাওয়ার জন্য আমাকে বুঝতে হবে, সেখানে আমাদেরকে অবশ্যই অ্যাক্সিমেটিক ডায়াগ্রাম ধরে আপনাদেরকে ক্লাসটা দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের অবশ্যই এই চার্জার এই সেকশনে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন চলতে হলে আমাদের এখানে 19 ভোল্টের আসতে হবে অ্যাডাপ্টার থেকে, আসলেই আমাদের এই ভোল্টেজটা এখানে আসবে, আসার পর এখানে 3 ভোল্ট তৈরি হবে, আর এখান থেকে যে এডিআইডি আসতেছে এই দুটা ভোল্টেজ এখানে ডায়োডের মাধ্যমে এবং এখানে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে সার্কিটটা কারেন্ট লস করে এখানে একটা সিগনাল পাঠানো হবে। তো আমরা এই সিগনালটা নিয়ে এখন আমরা কাজ করব এবং দেখাব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 90 ওয়াটের একটা অ্যাডাপ্টার লাগবে, এবং এটা একটা জ্যাক, ডিসি জ্যাক, যে ডিসি জ্যাকটা আমরা পাচ্ছি এইচপির জন্য। আর আমাদের আজকের যে ক্লাসটা সেটা আমাকে বুঝতে হবে। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখে নিচ্ছি যে 1-2 হচ্ছে যে আমাদের পজিটিভ, আর এখানে 3-4 হচ্ছে যে আমাদের গ্রাউন্ড, আর এখানে বাকিগুলো আমাদের দেখার দরকার নেই। 5 নাম্বারটা হচ্ছে যে আমাদের মেইন, 5 নাম্বারটা বলতেছে এডিআইডি। তাহলে এই এডিআইডি যে ক্লাসটা আমরা আজকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সেটা, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই এডিআইডি 5 নাম্বার পিনের সাথে এখান থেকে ডিরেক্ট এডিআইডি নামে একটা সিগনাল চলে গেছে, কত নাম্বার পেজে গেছে, 30 নাম্বার পেজে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এডিআইডি আমরা যা এখন দেখে আসবো 30 নাম্বার পেজে, যে এডিআইডিতে কি কাজ করা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 30 নাম্বার পেজে চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি এই সেই আমাদের এডিআইডি। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করেন, এই এডিআইডি আমাদেরকে যখন এখান থেকে ইন হচ্ছে তাহলে আমরা জানি যে এডিআইডি মিনিমাম কত ভোল্টেজ থাকে, 6 ভোল্ট থেকে আমাদের 19 ভোল্ট পর্যন্ত থাকতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যখন যাচ্ছে তখন এখানে আমাদের একটা রেজিস্টর বসতেছে, তারপর এখান থেকে সোজা আমাদের ডায়োডের সাথে লেগে গেল, লেগে যাওয়ার কারণে এখানে আমাদের ডায়োডের উপরে 5 ভোল্ট 3 ভোল্টের কয়েল থেকে একটা সাপ্লাই আসলো, যে সাপ্লাইটা এখানে এসে লাগলো। তাহলে মানে কি ডায়োডের নেগেটিভই হচ্ছে যে আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের থেকে সাপ্লাই আসা, আর ডায়োডের পজিটিভ থেকে আমাদের অ্যাডাপ্টারের যে সিগনালটা সেটা আসা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে একটা রেজিস্টার আমরা দেখতে পাচ্ছিলাম, আর এই জায়গায় আর একটা রেজিস্টরের মাধ্যমে আমাদের ভোল্টেজ ডিভাইডার করে দিল।
ভোল্টেজ ডিভাইডার হয়ে গেল আর এই সিগন্যালটা আমাদের তৈরি হয়ে গেল। সিগন্যালটা তৈরি হওয়ার পর এখান থেকে আমাদের সিগন্যালটা এই জায়গায় অ্যাডাপ্টার টাইপ নামে, এই জায়গায় অ্যাডাপ্টার টাইপ নামে আমাদের সিগন্যাল রেডি হয়ে গেল একটা রেজিস্টরের মাধ্যমে। এই রেজিস্টরটা হচ্ছে যে আমাদের জাস্ট প্রোটেকশন হিসেবে, আর এখানে এই দুইটা রেজিস্টর হচ্ছে যে আমাদের ভোল্টেজ ডিভাইডারের জন্য। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাডাপ্টার টাইপটাই আমাদের আইওটিকের এই যে আমাদের যে 65 নাম্বার যে পিনটা, 64 নামের নাম্বার যে পিনটা অ্যাডাপ্টার টাইপ, এই পিনটার সাথে আমাদের সরাসরি আমাদের এই জায়গায় লেগে গেল, সরি এই জায়গা আমাদের লেগে গেল। তাহলে মানে আমরা জানতে পারলাম যে এই জায়গায় আমাদেরকে একটা সার্কিট তৈরি করলো, এই সার্কিটের কারণে আমাদের সিগন্যালটা অর্থাৎ এখানে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাকে জাস্ট লো করে কারেন্টকে লেস করে আমাদের এই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ভোল্টেজ মিনিমাম থাকতে হবে কত বললাম, 0.5 ভোল্ট থেকে 3 ভোল্ট পর্যন্ত আমাদেরকে এই আয়ার ভিতরে যেতে হবে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পেলাম যে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ডায়োড, আর ডায়োডের দু মাথা আমাদের ভোল্টেজ পুশ করানো হয়েছে, এক মাথা তো আমাদের 6 থেকে 19 ভোল্ট আর এক মাথা আমাদের 3 ভোল্ট। তো এই 3 ভোল্ট এবং এই 6 ভোল্ট দুটো যখন আমাদের অ্যানোড এবং ক্যাথোতে গিয়ে যখন আমাদের পুশ করানো হলো, তখন আমাদের এই জায়গায় ভোল্টেজটা কি হলো, লেস হয়ে গেল। তার মানে এখানে একটা লজিক তৈরি হলো, আর আমরা জানি এই লজিকের মাধ্যমে একটা লেস কারেন্ট তৈরি করলো, একটা লেস কারেন্ট তৈরি হলো। আমরা এখানে অলরেডি দেখতেই পাচ্ছি অ্যাজ এ কারেন্ট লেস, অর্থাৎ আমরা এখানে চার্জিং এর যে কারেন্ট লেসটা দেখতে পাচ্ছি, চার্জিং টু 1SS355 যে কোডটা দেওয়া সেই কোডে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট লেস হয়েছে। তার মানে 1SS355টা আমাদের ডায়োডের নাম্বার, এখানে আমরা সেই ডায়োডের নাম্বারটা দেখতে পাচ্ছি, এই ডায়োডের নাম্বার আমরা একটু সবগুলো দাগ মুছে দিয়ে দেখাচ্ছি। 1SS35 এটা একটা ডায়োড, এই ডায়োডের মাধ্যমে আমাদেরকে লেস করা দেওয়া হয়েছে, লেস করা দেওয়া হয়েছে কারেন্ট লেস। তার মানে ইম্পর্টেন্ট কি, চার্জার থেকে টু মানি থেকে কার চার্জার থেকে যে ডায়োড হয়ে আমাদেরকে কারেন্ট লেস করা দেওয়া হচ্ছে। তার মানে ইম্পর্টেন্টটা ডায়োড এবং সাথে সাপোর্টিং হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে সিগন্যালটা পাবো মিনিমাম বললাম যে 0.5 ভোল্ট থেকে 3 ভোল্ট পর্যন্ত আমরা ভোল্টেজটা পাবো। তো আমরা এখন এই সার্কিটটা আমরা দেখে আসবো, সার্কিটটা খুব ইম্পর্টেন্ট হতে হবে আপনাদের মাথার ভিতরে। একটা জিনিস মনে রাখতে হবে, ডায়োডে চেক করলে আপনারা ধরে ফেলতে পারবেন, ডায়োডের একটা মাথা দেখেন যে মাথাটা আমাদের আয়ো চিপের সাথে থাকবে, এটা আয়ো, আয়ো তো আয়ের সাথে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডায়োডের যে পজিটিভ লাইনটা সেটা আমাদের সরাসরি আয়ের সাথে রেজিস্টার মাধ্যমে, আর আরেকটা মাথা হচ্ছে যে আমাদের 3 ভোল্ট। তাহলে আমরা ডায়োডে যদি আমরা চেক করি তাহলে আমরা পেয়ে যাব, তো ডায়োডের এক মাথা আমরা 3 ভোল্ট পাব, আরেক মাথা আমাদের বললাম কত, 0.5 ভোল্ট থেকে 3 ভোল্ট পাব। তার মানে শিক্ষার্থী বন্ধু 0.5 ভোল্ট থেকে 3 ভোল্ট পাব। তো আয়ন যে পাশটা সেখানে আমাদের 0.5 ভোল্ট থেকে 3 ভোল্ট, আর যেটা আমাদের ডায়োডের অপর মাথা যেটা নেগেটিভ মাথা সেই জায়গায় আমাদের 3 ভোল্ট পাবো। তো মানে আমরা যখন এই ভোল্টেজটা আমরা ডায়োডের দুই পাশে দুই রকম যখন আমরা পাবো, তখন আমরা অবশ্যই দেখতে হবে যে সিগন্যালটা অবশ্যই আমাদেরকে একটা ডাটা, এখানে আমাদের অবশ্যই সিগন্যালটা কখনো আমাদের হাই ভোল্টেজ মানে 6 থেকে 3 উপরে ভোল্টেজ কখনো হয় না। তো আমরা এই দুইটা চেক করলে আমরা বুঝে যাব যে আমাদের ভোল্টেজ ঠিক আছে কি নাই। তো শিক্ষার্থী বন্ধু আমরা যেই চার্ট বা যে ডায়াগ্রামটা আমরা এখন ওপেন রেখেছি
সেই ডায়াগ্রামটা এইচপি, আর এখানে ডায়োড ডি দেওয়া আছে আর ডি ডায়োড B7 দেওয়া আছে। তো আমরা এই ডায়োডটা এখন আমরা দেখব মাদারবোর্ডে। ওকে শিখেছি বন্ধুরা, আমরা এখন দেখে আসব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে যে আমাদের সেই চার্জার। এখানে আমাদের মাঝখানে যে পিনটা থাকবে সেই পিনটা হচ্ছে যে আমাদের এডিআইডি। তো আমরা একটু দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা, এইটা আমরা একটু বোঝার জন্য আমরা কি করব, মাঝখানে একদম টোটালি দেখেন এই চারপাশে যেটা থাকবে সেটা হচ্ছে 19 ভোল্টের লাইন, আর মাঝখানে যে পিনটা আছে এই পিনে আমরা এখানে একটা তার কেবলটা ইন করে দিলাম বোঝানোর জন্য, যে এখানে আমরা ইন করাইয়ে আমরা মিটার দিয়ে মেপে দেখাবো কোন পিনটা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মিটারে কন্টিনিউটি নিলাম, নেওয়ার পর এখানে আমরা দিলাম, দেওয়ার পর এই পিনটা আমরা একটা তারটা আমরা ধরলাম, আর এখানে আমরা ঠিক এখানে আমরা দেখতে হবে এই জায়গা আমরা এই পিনের সাথে আমরা একটা শব্দ পাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখেন মাদারবোর্ডে আসে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পিনটাতে আমাদের শব্দ করতেছে। দ্যাট মিন্স আমরা এখন একটা খুলব। ওকে, খোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পিনে আমাদের অ্যাডাপ্টারের 19 ভোল্ট, আর এখানে আমাদের মাঝখানের পরের পিনটা হচ্ছে যে আমাদের এডিআইডি। তো শিক্ষার্থী বন্ধুরা, এডিআইডিতে কত ভোল্টেজ আসতেছে সেটা আমরা এখন দেখাবো। এখানে আমরা যখন ইন করলাম, ইন করার পর শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন নেগেটিভ ধরব, আর এবং আমাদের চার্জারটা আমরা এখন এখানে ভোল্টেজটা যাব, আমরা নেগেটিভে ধরলাম এবং ভোল্টেজে ধরলাম, আমাদের এখানে 20 ভোল্ট দেখাচ্ছে, আমাদের এই জায়গায় 20 ভোল্ট দেখাচ্ছে। আর আমি যদি এখন এই জায়গায় দেখেন এইদিকে 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 আসতে হবে, সামনে সামনে আরো সামনে, ওকে, এই যে লাল কেবলটা, এই লাল কেবলটা যখন আমরা ধরবো এটা হচ্ছে পজিটিভ, এখানে আমাদের 20 ভোল্ট দেখাচ্ছে, এখানে আমাদের 20 ভোল্ট দেখাচ্ছে। আর যখন আমরা এডিআইডি যেটা আমাদের এই যে এখানে আমাদের যে এই পিনটা, অর্থাৎ এই পিনটা যেটা এটা আমাদের যখন ধরবো তখন আমাদের কত দেখাচ্ছে 19.3। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এডিআইডি আমাদের 19.3 দেখাচ্ছে আর পজিটিভ সাপ্লাইটা আমাদেরকে 20 ভোল্ট দেখাচ্ছে। ক্লিয়ার না? তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে পজিটিভ সাপ্লাই 20 ভোল্ট, পজিটিভ সাপ্লাই 20 ভোল্ট এবং এডিআইডি আমাদের 19.3 ভোল্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যখন এই সাপ্লাইটাকে আমরা যখন এখানে লাগাবো, এখানে আমরা যখন দিব, তখন আমরা এই পিনে আমরা দেখে আসি কত আসে। ওকে, আমরা এই যে লাল যে পিনটা সেখানে ধরলাম, সেখানে আমরা 20 ভোল্ট পেলাম, আর এখানে যে 3 নম্বরে যে পিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা অলরেডি একটা 0.62 ভোল্ট দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমাদের লেস করে ফেলছে, তার মানে আমাদের এখানে কি করে ফেলেছে, লেস হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসটাই প্রমাণ দেওয়ার জন্য, অর্থাৎ এই পিনটাই হচ্ছে যে আমাদের 19 ভোল্টে ছিল, সেই পিনটাই আমাদের কি করেছে, লেজ হয়ে গেছে। এখানে আমাদের 19 ভোল্টের জায়গা লেজ হয়ে গেছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, লেজটা কে করেছে সেটা আমরা এখন দেখবো। এইটা আমাদের সার্কিট। ওকে, এখানে আমরা ডায়াগ্রাম, আমরা যেটা দেখে আসছি ডায়াগ্রাম, আমরা দেখে আসছিলাম D7 এর নেগেটিভ যে পাশটা সেই পাশটা হচ্ছে আমাদের 3 ভোল্ট, আর পজিটিভ যে পাশটা সেখানে আমাদের বললাম যে 0.5 থেকে 3 ভোল্ট থাকতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই যে সেই ডায়োডটা আমরা দেখবো, এখন এখানে দেখি, এখানে চলে আসি ডাইরেক্ট এই ডায়োডে, এই সে ডায়োড, এই সে ডায়োড,
আর এটা যে ডায়োডটা আমাদের আমাদের D7 সেটা আমরা দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু লক্ষ্য করেন, D7 লেখা আছে, এই যে D7, ওকে D7 দেখা যাচ্ছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই পাশে একটা মোটা দাগ দেওয়া আছে আর এই পাশে দাগ দেওয়া নাই, তার মানে এই মোটা দাগটা যেটা এটা হচ্ছে যে আমাদের পজিটিভ নেগেটিভ সাপ্লাই, আর এটা হচ্ছে যে আমাদের সরি নেগেটিভ বলতেছি, এই জায়গাটা আমাদের হচ্ছে যে ডায়োডের নেগেটিভ আর এই জায়গাটা হচ্ছে আমাদের ডায়োডের পজিটিভ। তো ডায়োডের নেগেটিভে আমাদের থাকবে হচ্ছে যে 3 ভোল্ট আর এই পাশে আমাদের কারেন্ট লেস হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে যে D7, এই D7 এই হচ্ছে সে ডায়োড, ডায়োডের এই মাথাটা হচ্ছে যে আমাদের নেগেটিভ, এখানে মোটা দাগ আমরা দেখতে পাচ্ছি, ওকে, আর এই মাথাটা হচ্ছে যে আমাদের পজিটিভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই মাথা যখন ধরবো তখন আমাদের কারেন্ট লেস হয়ে যাবে, আর এই মাথা যখন ধরবো তখন আমাদের কারেন্টটা আমাদের কী হয়ে যাবে, যে 3 ভোল্ট থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জিনিসটা আমরা দেখবো হচ্ছে যে দুটা মিটার এবং আমাদের ডায়োড নিয়ে। তাহলে ওকে আমরা মিটারটাকে এখানে রাখলাম, বোঝার জন্য আমরা মিটারটাকে এখানে রাখলাম, দুইটা একসাথে দেখবো এই জন্য, ওকে। হ্যাঁ দেখা যায়, ওকে। তা আমরা এই পাশে যেটা ধরবো আর একটু জুম, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, ওকে হাতটা এদিকে, হ্যাঁ ওকে। আমরা এই পাশে যখন দেখবো বললাম যে এই পাশে আমাদের 3 ভোল্ট থাকবে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা অলরেডি 3 ভোল্ট দেখতে পাচ্ছি, রাইট, 3 ভোল্ট দেখতে পাচ্ছি, আর এই পাশে আমাদের কারেন্ট লস, এই পাশে তো আমাদের 0.61 ভোল্টেজ, তাহলে মানে 0.61 ভোল্টেজ, এখানে দেখেন এই কেবলটাতে 0.62 ভোল্ট, তার মানে ওই এখানে একটা রেজিস্টর আছিল, ওই রেজিস্টর কারণে জুম ছোট আরো ছোট, ওকে, হ্যাঁ উপরে আমরা মিটার সহ, হ্যাঁ এখানে আমরা ধরলাম আমাদের এখানে 6.2 দেখাচ্ছে, আর এই এই সাপ্লাইটাই এখানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে 6.1, তার মানে এই সাপ্লাইটাই এটা আমরা বুঝতে পারলাম যে এখানে যে কারেন্ট লেস হচ্ছে এটাই সেই কারেন্ট লেস। আর আমরা তো অলরেডি চার্জারটা খুলে দেখালাম শিক্ষার্থী বন্ধুরা যে কি পরিমাণ আমাদের চার্জারটা আমাদের ভোল্টেজটা লেস করে দিচ্ছে, তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার খুলে দেখাচ্ছি, এখানে আমাদের যে কারেন্টের লাইন দেওয়া আছে এই কারেন্টের লাইনের এখানে আপনারা দেখেন যে এই জায়গায় আমাদের যে সাপ্লাইটা দেখাচ্ছে সেটা কত, 6.2, যখন আমি এটা খুলে ফেলবো, এই যে আমরা খুলে ফেলবো, এখানে নেগেটিভটা ধরবো, নেগেটিভ ধরে এই যে 3 নাম্বার আপনারা শিক্ষার্থীরা দেখেন এখান থেকে 1, 2, 3 নাম্বার পিনটা আমরা ধরেছিলাম, ঠিক এখান থেকে 1, 2, 3 নাম্বার যখন ধরছি তখন কিন্তু আমাদেরকে কি দেখাচ্ছে মিটারে 19.41 ভোল্ট, তার মানে 19.41 ভোল্টকে লেস করে আমাদের 0.6 ভোল্ট করতেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এইখানে যা দেখলাম শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল যেটা দেখলাম সেখানে আমরা কি বুঝতে পারলাম যে কি পরিমাণ আমাদের ভোল্টেজটা লেস করতেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আর একটু কাগজে আসবো, তাহলে D7 যেটা পেয়েছিলাম ডায়োড D7 এর এই নেগেটিভে মাথা আমরা 3 ভোল্ট দেখেছিলাম আর পজিটিভের মাথা আমাদের কারেন্ট লেস হয়ে গেছে, কি পরিমাণ কারেন্ট আমরা লেস পেয়েছিলাম, এই জায়গায় আমাদের 3 ভোল্ট পেয়েছিলাম আর এই জায়গায় আমাদের 0.62 ভোল্ট পেয়েছিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে যেই আয়তে আমাদের কি পরিমাণ ভোল্টেজ আছে, 0.62 ভোল্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা অলরেডি যে ভোল্টেজটা বললাম এখানে আমাদের আয়তে সেম ভোল্টেজ যাচ্ছে, আর আমরা এখানে যে ভোল্টেজটা লেস হয়েছে সেই ভোল্টেজটা আমরা কীভাবে হয়েছে সেটা আমরা এখানে চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, আল্লাহ হাফেজ।